আজকে দেখতে দেখতেই দুর্গাপূজার দশমীটা সম্পন্ন হলো। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখতে পাওয়া গেল স্বামী রাজ চক্রবর্তী এবং পরিবারের সকলের সাথে জমিয়ে একটি নতুন শাড়ি পরে সিঁদুর খেলতে। একদম গা ভর্তি সোনার গহনা এবং পরনে রয়েছে গোলাপি লাল এবং সাদার কম্বিনেশনে তৈরি একটি সুন্দর শাড়ি। আর সেই শাড়ি পরেই সাদা পাঞ্জাবি পরা রাজ চক্রবর্তীর সাথে দিদির বাড়ির বিজয়া দশমীতে একদম সিঁদুর খেলে নাচতে শুরু করে দিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আপনাদের শুভশ্রী এবং রাজের সেই নাচটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই মিষ্টি জুটিকে কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।